জোটের সঙ্গে মতের অমিল বিএনপির। এদিকে ডিম মাংসের লাগামহীন দাম, ভোক্তার পকেট কাটতে সক্রিয় সিন্ডিকেট। জানাবো ভোট ডাকাতি করে আর ক্ষমতা দখল করা যাবে না, বলছেন নজরুল ইসলাম খান। টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে সরকার, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো তুরস্কে ভূমিকম্প, যে শিক্ষা নিতে পারে বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জোটের সঙ্গে মতের অমিল বিএনপির। বিএনপির একের পর এক সরকার বিরোধী আন্দোলন পুরোপুরি ভেস্তে গেছে। সবশেষ পদযাত্রা কর্মসূচিতেও ব্যর্থ দলটি, ফলে সরকারের পতন ঘটাতে নতুন নতুন পরামর্শ দিচ্ছে বিএনপি জামায়াতের জোট সঙ্গীরা। কিন্তু টানা ব্যর্থতার কারণে জোটের সঙ্গে একমত হতে পারছে না বিএনপি, বরং নতুন কোনো কর্মসূচি না দিয়ে নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছে তারা। বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কোনো কঠোর কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। বরং এখন থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। জোটের সঙ্গীরা যুগপথ আন্দোলন কঠোর কর্মসূচিতে যাওয়ার পক্ষে থাকলেও তাদের মতামত সায় নেই বিএনপির। দলীয় সূত্র জানায়, সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে জোটের নেতারা কঠোর কর্মসূচি দিতে আহ্বান জানালে তা প্রত্যাখ্যান করেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনই একমাত্র পথ, এ কারণে এখন থেকে আর কোনো কর্মসূচি দেওয়া হবে না, বরং যেটুকু সময় আছে এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে হবে। এদিকে বিএনপির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আব্দুল্লাহ মিন্টু প্রতিবার নির্বাচনের আগে দলীয় মনোনয়ন যাচাই বাছিয়ে চূড়ান্ত কাজটি করেন তিনি। এবারও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত পেয়ে এরই মধ্যে তার সঙ্গে দহরম মহরম শুরু করেছিল দলটি বিভিন্ন পর্যায়ের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা। ডিম মাংসের লাগামহীন দাম, ভোক্তার পকেট কাটতে সক্রিয় সিন্ডিকেট। নিত্য প্রয়োজনে পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ যখন ডিম মুরগির মাংসের দিকে ঝুঁকছেন, ঠিক তখনই একটি অসাধু চক্র সাধারণ মানুষের পকেট কাটতে সক্রিয় হয়ে উঠেছে। এই অসাধু চক্রটি সিন্ডিকেট করে ছোট মাঝারি খামারগুলোর উৎপাদিত ডিম মাংসের বাজার নিয়ন্ত্রণের কৌশল হাতে নিয়েছে, ফলে প্রান্তিক খামারিরা ডিম ও মাংসের দাম কম পাচ্ছেন। অন্যদিকে ভোক্তাদের চড়া দামে ডিম মুরগি কিনতে হচ্ছে। পাশাপাশি সিন্ডিকেটের কবলে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের পোলট্রি শিল্প। গতকাল রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বাজারে 1 কেজি ব্রয়লার খুচরা বাজারে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা, সোনালী মুরগি 290 থেকে 300 টাকা, লাল মুরগি 280 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাল ডিমের দাম ডজন প্রতি 135 টাকা, সাদা ডিমের ডজন 130 টাকা বিক্রি হচ্ছে। জানতে চাইলে পোলট্রি অ্যাসোসিয়েশনের মহাসচিব সুমন হাওলাদার বলেন, এখন তো ভোক্তারা ব্রয়লার মুরগি 220 টাকায় খাচ্ছেন, আগামীতে এ মুরগি 300 থেকে 400 টাকায় পাবেন না। যদি আমাদের খামারি ভাইদেরকে টিকিয়ে না রাখা যায়, কর্পোরেট কোম্পানিগুলোর কাছে বৃহত্তর পোলট্রি শিল্প জিম্মি হয়ে পড়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, ডিম ও মুরগির টোটাল পোলট্রি বাজারকে তারা নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, পোলট্রি খাত ধ্বংসের পেছনে দায়ী প্রাণী সম্পদ অধিদপ্তর, কারণ খামারিদের যত সুযোগ সুবিধা বলেন এগুলো কিছুই তারা করছেন না, ফলে লোকসানে থাকা খামারিরা তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। কর্মকর্তারা জানেই না তার উপজেলায় কতগুলো পোলট্রি খামার আছে, কতগুলো ব্রয়লার মুরগির খামার আছে, কতগুলো লেয়ার মুরগির খামার আছে। প্রান্তিক খামারিদের সাথে তাদের কোনো প্রকার যোগাযোগ নেই, একমাত্র কর্পোরেট কোম্পানিগুলোর সাথে তাদের সংযোগ। মুরগি ও ডিমের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়ে খন্দকার সুমন হাওলাদার বলেন, মুরগি ও ডিমের দাম বাড়ার কথা ছিল আরও আগেই। ডিসেম্বর জানুয়ারিতে খামারগুলোকে প্যারেন্ট স্টক তৈরি করেছে, এছাড়া খামারিদের বাচ্চা বিক্রি হচ্ছিল না, ফলে বাচ্চাগুলো মেরে ফেলতে হয়েছে। ফার্মাররা বাচ্চা নিচ্ছিল না, কেননা তার উৎপাদিত মুরগি বিক্রি করতে পারছিল না। এতে করে বাজারে মুরগির সংকট দেখা দিয়েছে, সেই ঘাটতি এখন বাজারে এসে পড়েছে। তাই ভবিষ্যতে মুরগি ডিমের দাম আরও বাড়তে পারে। ভোট ডাকাতি করে আর ক্ষমতা দখল করা যাবে না, বলছেন নজরুল ইসলাম খান। ভোট ডাকাতি করে আর ক্ষমতা দখল করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, সাধারণ মানুষ তার চলতে পারছে না। সরকার এক সপ্তাহের মধ্যে 2 বার জ্বালানির দাম বৃদ্ধি করেছে। তারা যদি জনগণের সমর্থনের প্রতি শ্রদ্ধা করত, তাহলে জিনিসপত্রের দাম এভাবে বাড়াতো না। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় না, তারা যদি চাইতো তাহলে জনগণের কল্যাণে কাজ করত। তিনি আরও বলেন, আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি, তিনি স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করে কারাবরণ করেছেন, তাকে এখনও ঘরবন্দি হোক করে রেখেছে সরকার। আমরা তারেক রহমানের রাজনীতি করি, যিনি গণমানুষের রাজনীতি করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। রাজনীতি প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়া কারাগারে তারেক রহমান দেশে আসতে পারছেন না। টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে সরকার, বলছেন আমির খসরু।
বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, যে দলের নেতারা সাজাপ্রাপ্ত বিদেশে পালিয়ে রয়েছেন সেই দলের কোনো ভবিষ্যৎ নেই। যে দল বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারবে না তাদের কাছে দেশ নিরাপদ নয়, বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু চৌধুরী বলেছেন, টাকা ছাপিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বর্তমান অবৈধ সরকার। গত 2 মাসে তারা 50,000 কোটি টাকা নতুন টাকা ছাপিয়েছে, এটা অব্যাহতভাবে চলতে পারে না। দেশের শিক্ষা সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। গত কয়েক বছরে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে রাস্তায় আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমেছেই। সরকার মিথ্যা গায়েবী মামলায় গ্রেপ্তার করছে, খুন করা হচ্ছে। ভোট চুরি করে ক্ষমতায় থাকার জন্য অবৈধভাবে সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার প্রক্রিয়ায় বহু অপকর্ম তারা করেছে। আওয়ামী লীগ দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা রাজনৈতিকভাবে পরাজিত। মনে রাখতে হবে, আওয়ামী লীগ শুধু ভোট চুরি করে না, তারা পুকুর চুরি করেছে, ব্যাংক, শেয়ার বাজার, মেগা প্রজেক্ট, ছোট প্রজেক্ট সবকিছু চুরি করে দেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, নিম্ন মধ্যবিত্ত মানুষ দুই বেলা খেতে পারছে না। সরকারের লুটপাট ও চুরির কারণে গ্যাস, বিদ্যুৎ, তেলের মূল্য বৃদ্ধি দিতে হচ্ছে। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে ভোট চুরির মন দিয়েছে, জনগণকে পিটিয়ে ভোট দখলে রাখতে চেষ্টা করছে। এ সময় প্রশাসনের উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না, টিকে থাকতে পারবেন না, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সরকারকে বিদায় করতে হবে। আমাদেরকে হামলা মামলা হত্যা করেও থামাতে পারেনি, আমরা মরতে শিখেছি, কেউ আমাদের থামাতে পারবে না, কেউ আমাদের থামাতে পারবে না। এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী 11 ফেব্রুয়ারি সারাদেশের প্রত্যেক ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালিত হবে, আর এভাবে ইউনিয়ন থেকে শুরু করে সরকার পতনের শেষ সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করে শেখ হাসিনাকে বিদায় করা হবে। এর মধ্য দিয়ে মানুষ দেশের মালিকানা ফিরে পাবে বলেও যোগ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভয় পায় না, তিনি ভয় পায় নির্বাচনকে, আর এ কারণেই তিনি নির্বাচনী উপহাস করেছেন। অর্থনীতি থেকে শুরু করে সব সেক্টরকে সরকার ধ্বংস করে দিয়েছে, এখন এক দফার আন্দোলনে এই সরকারকে বিদায় করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে উন্নয়নের পথে নিয়ে আসতে হবে, এজন্য সবাই প্রস্তুতি নিন। তুরস্কে ভূমিকম্প, যে শিক্ষা নিতে পারে বাংলাদেশ। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠের 17.7 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, যার মধ্যে অনেক বহুতল ভবন রয়েছে। প্রযুক্তি এই পর্যায়ে পৌঁছেনি যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায়। প্রকৃতি এমন ভয়ঙ্করভাবে নিরীহ মানুষের উপর নেমে আসবে কেউ কল্পনাও করতে পারেনি। ভূমিকম্পের ফলে তাসের ঘরের মতো ভেঙে পড়ল হাজারো ভবন। তবে এই প্রথম নয়, এর আগে বহুবার ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। সাধারণত টেকনোটিক প্লেটের অবস্থান পরিবর্তনের ফলে ভূমিকম্প হয়। 4টি টেকনোটিক প্লেটের সংযোগ স্থলে তুরস্কের অবস্থান, তাই ভূমিকম্প ঝুঁকিতে যেসব দেশ আছে তাদের মধ্যে অন্যতম তুরস্ক। তুরস্কের বেশিরভাগ অংশ অ্যানাটোলিয়ান টেকনোটিক প্লেটের উপর অবস্থিত। এটি আবার ইউরেশিয়া, আফ্রিকা ও আরাবিয়ান টেকনোটিক প্লেটের মধ্যস্থলে। অ্যানাটোলিয়ান প্লেট ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে, অন্যদিকে আরবীয় প্লেট নিয়মিত আঘাত করে অ্যানাটোলিয়ান প্লেটকে। বারবার আঘাতের ফলে হঠাৎ বড় কম্পন হয়। ঠিক কোথায় ও কখন ভূমিকম্প হবে তার আগাম খবর দেওয়া অসম্ভব। অধিকাংশ বড় ভূমিকম্পের পরেই ঘটে বহু সংখ্যক আফটার শক, যেমন ঘটেছে তুরস্ক ও সিরিয়ায়। এর আগে এই অবস্থা আমরা দেখেছি নেপালেও। কিছু ক্ষেত্রে আবার প্রধান ভূমিকম্পের আগেও অনেক ছোট ছোট কম্পন অনুভূত হয়। বাংলাদেশে মাঝে মাঝেই ছোট মাঝারি কম্পন ঘটে। অনেকে আলোচনায় আনছেন বাংলাদেশ প্রসঙ্গ। পূর্বাভাস দিতে না পারলে বিজ্ঞান কোনো বিশেষ দেশ বা স্থান কতটা ভূমিকম্প প্রবণ, কতটা ঝুঁকিপূর্ণ সেটা অনুমান করতে পারেন। এই জন্য দরকার প্রচুর তথ্য, নিয়মিত ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ, মাটি থেকে পুরনো ভূমিকম্পনের ইতিহাস সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন, যথেষ্ট সংখ্যা উন্নত গবেষণাগার যেখানে শুধু ভূমিকম্পন বিশারদরাই থাকবেন না, থাকবে মৃত্তিকা ও পাথরের বয়স নির্ধারণ করার অত্যাধুনিক যন্ত্রপাতি। দরকার আন্তর্জাতিক এবং স্থানীয় ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক, এর নিবিড় যোগাযোগ। ভূবিজ্ঞানীরা ব্যবহার করছেন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস প্রযুক্তি। এই প্রযুক্তিতে এখন পৃথিবীর উপরের স্তরের প্লেট সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। একটি লেখায় দেখলাম, এই প্রযুক্তিতে আমেরিকার পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক কালাইস হেইতি রিপে 2010 সালে যে এক ভয়ঙ্কর 7.2 মাত্রা ভূমিকম্প হবে তার পূর্বাভাস দিয়েছিলেন। সেই ভূমিকম্প ঘটেছিল জানুয়ারির 10 তারিখ।
ঠিক কোন দিনে হবে যদিও বলা সম্ভব হয়নি, তবে সম্ভাব্য সময়ের পূর্বাভাস বাঁচিয়ে দিতে পেরেছিল বহু জীবন ও সম্পত্তি। সিরিয়া যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিন্তু তুরস্কের মতো একটি উন্নত ইউরোপীয় দেশ কেন পারল না কোনো ব্যবস্থা নিতে, সেই প্রশ্ন উঠতে পারে। প্রযুক্তি গবেষণা জরুরি, এর চেয়ে জরুরি ভূমিকম্প প্রতিরোধী বাসস্থান নির্মাণ করা, যেটা জাপান করছে। প্রকৃতির দিকে নজর না দিয়ে যথেচ্ছভাবে বহুতল বানানোর লোভ আমাদের ঠেলে দিয়েছে আজকের এই পরিণতির দিকে। ঢাকা শহর তো ভরে গেছে, অন্যান্য শহরগুলো পরিণত হচ্ছে উঁচু ভবনের নগরে। ভবন নির্মাণের মান, ব্যবহৃত সামগ্রী যে অতি নিম্নমানের তা নিয়ে কোনো নীতিমত নেই কোথাও। আমাদেরও সতর্কতা প্রয়োজন, মানুষকে সচেতন করা প্রয়োজন। যেভাবে আমরা বিভিন্ন এলাকায়, এর মধ্যে ভূমিকম্প প্রবণ এলাকাও রয়েছে, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছি, তাদের 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প ব্যাপক জীবন ও সম্পত্তিহানি ঘটাতে পারে। রাজধানীর কথাই বেশি আলোচিত হচ্ছে, এখানে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প এলে উৎসস্থলের 100 কিলোমিটার বৃত্তে তুমুল ক্ষয়ক্ষতি হবে। এর জন্য পরিকল্পনাহীন নগরায়নই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। 4 দশকে ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 1000 গুণ, যার চাপ সামলাতে প্রায় সব এলাকায় যথেচ্ছভাবে জঙ্গল কাটা হয়েছে, জলাশয় ভরাট করা হয়েছে। পরিকল্পনা ছাড়াই তৈরি হয়েছে অজস্র বহুতল আবাসন ও সরকারি বেসরকারি বাণিজ্যিক ভবন। বাংলাদেশের দুদিকের ভূগঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। এর একটা হচ্ছে উত্তর পূর্ব কোণে সিলেট অঞ্চলের ডাউকি ফলসে, আরেকটা হচ্ছে পূর্বে চিটাগাং ত্রিপুরা বেল্টে পাহাড়ি অঞ্চলে। এখানে দুটি বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশের দ্বার প্রান্তে অবস্থান করছে। যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা অমূলক নয়। কাজেই এই ধরনের দুর্যোগ মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত সেটা বিবেচনায় আনা খুবই জরুরি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।